नमस्कार बंधुरा, तुम्हादेर सबाई के आमादेर यूट्यूब चैनले स्वागतम जानाई। बंधुरा, कर्मसंस्था न्यूज़पेपरटीते त्रिपुरा राज्य सह सम्पूर्ण भारतवर्षेर मध्य सर्वमोट 2.5 लक्ष पोस्टमैन, मेल गार्ड, पोस्टल एसिस्टेंट सह डाक विभागे अर्थात पोस्ट अफिसर मध्य विभिन्न पदे नियोग करार जन्य एकटी विज्ञप्ति पब्लिश करा हयेछे। आजकेर भिडियोटिर मध्य आजके ता निये आलोचना करब। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ পর্যন্ত। এবং এখানে ছেলে এবং মেয়ে দুজনই এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটিকে স্কিপ করবেন না, নইলে নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটির মধ্যে কি বলা হয়েছে তা ঠিকমতো বুঝতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন, যাতে কোনো নতুন চাকরির খবর আসে সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা একবার ভালো করে দেখে নিন যে আপনারা সাবস্ক্রাইব বাটনের সঙ্গে দেওয়া নোটিফিকেশন বেলটিকে অলের মধ্যে করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে সেটা অলের মধ্যে করে দেবেন, যাতে কোনো নতুন আপডেট আসলে সেটা যেন আপনারা সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। আর্টিকেলটি পত্রিকায় ঠিক এভাবে প্রকাশিত হয়েছে যে 2.5 লাখ পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ডাক বিভাগে, ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন সার্কেলে প্রায় 2,43,059টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 2001 সাল থেকে 2022 সালের 1 আগস্ট পর্যন্ত সারা ভারতের ডাক বিভাগের বিভিন্ন সার্কেলে বিভিন্ন পদে এই শূন্যপদ তৈরি করা হয়েছে। মোট শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ আছে 21,330টি। এইসব পদে চলতি বছর থেকেই ধারাবাহিকভাবে শূন্যপদ পূরণ করা হবে। মেল মোটর সার্ভিস, পোস্টাল সার্ভিস, পোস্টাল অপারেটিভ সার্ভিস, রেলওয়ে মেল সার্ভিস, সেভিংস ব্যাংক কন্ট্রোল অর্গানাইজেশন, সার্কেল অফিস, রিজিওনাল অফিস, স্টেনোগ্রাফার, ক্যাডার ও ডিপার্টমেন্ট অফ ক্যান্টিন ইত্যাদি বিভাগে নেওয়া হবে এইসব পদে। পোস্টম্যান, মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট হালভাই কাম কুক, আর্টিজান, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টোর অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার, ডেসপ্যাচ রাইডার, ইন্সপেক্টর, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ইত্যাদি পদে মাধ্যমিক, আইটিআই, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ভারতীয় ডাক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল 11 আগস্ট এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সব সার্কেল হেডকে এই নির্দেশ দিয়েছেন। কোন কোন পদে লুক নিয়োগ করা হবে, কোন সার্কেলে কটি শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেওয়া হলো। পোস্টম্যান, মেল গার্ডের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা করে থাকতে হবে, কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে, দু চাকার গাড়ি বা হালকা মোটর ভেহিকেলের বৈধ লাইসেন্স থাকতে হবে। কোন ডিভিশনে কোন পদে কটি শূন্যপদ, মোট শূন্যপদ পোস্টম্যান পদে 59,099টি, মেল গার্ড পদে 1,445টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে সার্কেলে পোস্টম্যান পদে 5,231টি, মেলগার্ড পদে 155টি। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় মাধ্যমিক স্তরে পড়াশোনা করে থাকতে হবে। মোট শূন্যপদ MTS পদে 37,539টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে সার্কেলে 3,744টি। আর্টিজান, ITI থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য, ক্লাস 8 পাশা, সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। মোট শূন্যপদ আর্টিজান গ্রেড 1 পদে 85টি, আর্টিজান গ্রেড 2 পদে 59টি, স্কিল্ড আর্টিজান 329টি, এর মধ্যে পশ্চিমবঙ্গ সার্কেলে আর্টিজান গ্রেড 1 পদে 18টি, আর্টিজান গ্রেড 2 পদে স্কিল্ড আর্টিজান পদে 49টি। পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। মোট শূন্যপদ 69,996টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 5,639টি। পোস্টাল সার্ভিস গ্রুপ বিতে শূন্যপদ 826টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 60টি। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে শূন্যপদ 1,909টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে 13টি। ডেপুটি ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে শূন্যপদ আছে 45টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে 11টি। স্টোর অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার, ডেসপ্যাচ রাইডার পদে শূন্যপদ আছে 36টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে 4টি। আপনারা সবাই জানেন যে পোস্ট অফিসে কিংবা ডাক বিভাগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে নিয়োগ করা হয়। সেই জন্য আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যারা আবেদন
আবেদন করবেন তাদের পোস্টিং কিন্তু গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে পড়তে পারে। এই চাকরিগুলির সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি এই পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে, এখনও অফিসিয়াল ওয়েবসাইটটিতে পাবলিশ করা হয়নি। এই বছরই এই চাকরিগুলির অফিসিয়াল নোটিফিকেশনটি ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটিতে পাবলিশ করা হবে। তো বন্ধুরা, আপনারা সবাই ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটিকে প্রতিনিয়ত ফলো করবেন। তাছাড়া যখনই এই চাকরিগুলির অফিসিয়াল নোটিফিকেশনটি ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটিতে পাবলিশ করা হবে, আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সবার প্রথম আপনারা তা পেয়ে যাবেন। সেই জন্য বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আসলে সেটা যেন আপনারা সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। এবং তার সঙ্গে আপনারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিকেও জয়েন করে রাখবেন, কারণ সমস্ত নতুন চাকরির খবর সবার প্রথমে আমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে দিয়ে থাকি। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে, তাহলে বন্ধুরা এই জব নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে, তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।